এই লেকচারটা সিক্স সেমিস্টার প্রোগ্রাম করছে স্টুডেন্টের জন্য, যাদের সিক্স সেমিস্টার প্রোগ্রাম কোর্স ডিএসসি হিস্ট্রি আছে তাদের জন্য এই লেকচারটা। তোমাদের 5 মার্কসের কতগুলো কোশ্চেন আছে ইউরোপের ইতিহাসের, সেগুলো হলো উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদ। তোমাদের 5 মার্কসের জন্য এখান থেকে কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট টপিক এইগুলো। আর এই শব্দগুলো ইউরোপের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানে ইউরোপের ইতিহাস পড়তে হলে তোমাদেরকে উপনিবেশবাদ, পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে জানতে হবে। এবার 5 মার্কসের জন্য যদি এই কোশ্চেনগুলো তোমাদের রেডি করতে হয়, তাহলে কিভাবে তোমরা লিখবে সেটা আমি আলোচনা করছি। উপনিবেশবাদ, উপনিবেশ থেকে উপনিবেশবাদ শব্দটা এসছে। উপনিবেশ মানে নির্দিষ্ট একটি অঞ্চলের ভূখণ্ডকে উপনিবেশ বলে। সাধারণত কোনো অপর কোনো শক্তি যদি অপরিচিত কোনো রাষ্ট্রের সভূমিকে দখল করে সেটাকে বলা হয় উপনিবেশবাদ। অর্থাৎ আমরা বলতে পারি যে একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রকে যখন রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শাসন করে এবং তার উপর অধিকার কায়েম করে সেটাকে বলা হয় উপনিবেশবাদ। উদাহরণস্বরূপ বলতে পারি যে ইংল্যান্ড যেভাবে ভারতের উপরে ঔপনিবেশিক শাসন চালিয়েছিল সেটাকে উপনিবেশবাদ বলা হয়। এইবার এই উপনিবেশবাদের যাত্রা শুরু হয় ইউরোপের হাত ধরে। ইউরোপের স্পেন এবং পর্তুগাল এই দুটি রাষ্ট্র উপনিবেশবাদের মূল ধারক বলা যেতে পারে। মানে প্রথম দিকে যদি আমরা দেখি, একদম শুরুর দিকে, তাহলে স্পেন এবং পর্তুগালই উপনিবেশগুলো আবিষ্কার করেছিল এবং সেগুলো দখল করেছিল। কিন্তু আমরা যদি তার একটু পরে, অর্থাৎ আমরা 18th সেঞ্চুরির কথা যদি বলি, 18th সেঞ্চুরির দিকে আমরা দেখব যে এই উপনিবেশ দখলের লড়াই বা উপনিবেশ দখল করার যে প্রবণতা সেটা কিন্তু স্পেন এবং পর্তুগাল সেখান থেকে সরে আসে, বা বলা যেতে পারে সেটা ম্লান হয়ে যায়। এবং এই জায়গায় মুখ্য ভূমিকা গ্রহণ করে ইংল্যান্ড এবং ফ্রান্স। এই দুটো রাষ্ট্র উপনিবেশ দখল করার লড়াইয়ে মেতে ওঠে। দেখা যায় যে এই দুটো রাষ্ট্র মাঝে মধ্যেই বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়ে যেত উপনিবেশ দখল করার জন্য। উদাহরণস্বরূপ বলা যায় সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, যেখানে দেখা যায় যে ইংল্যান্ড এবং ফ্রান্স কিন্তু ওই উপনিবেশ দখল করার জন্যই এই যুদ্ধগুলো করেছিল। শুধু ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স না, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোও দেখা পরবর্তীতে উপনিবেশ দখল করার লড়াইয়ে মেতে ওঠে। এবং এখানে আরেকটা কথা বলি, এই যে উপনিবেশ দখলকে কেন্দ্র করে যে প্রতিদ্বন্দ্বিতা, সেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ ছিল। এবং আমরা যদি দেখি সেটা দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধ হলো, তারপর তারপরেও কিন্তু এই উপনিবেশ দখল করার লড়াই শেষ হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে, আমরা যদি 1945-47 সালের পরের দিকে দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষের দিকে দেখব আমরা যে এশিয়া আফ্রিকার দেশগুলো উপনিবেশিক শাসন থেকে মুক্তি পেল এবং তারা স্বাধীনতা ঘোষণা করলো। ঠিক সেই সেই সময় আমরা দেখতে পারি যে হ্যাঁ, উপনিবেশবাদের একটা ধ্বংস হয়েছিল, বা উপনিবেশবাদের যে কনসেপ্টটা সেটা আস্তে 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 সেই বিভিন্ন বিরোধী আন্দোলনগুলো তৈরি হতে শুরু করে। এ ছিল উপনিবেশবাদ। উপনিবেশবাদ বর্ণবৈষম্যের সৃষ্টি করেছিল। উপনিবেশবাদের ফলে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণবর্ণদের যে বিভেদ, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে আমরা বলতে পারি নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেটাও কিন্তু উপনিবেশবাদের প্রভাব বলা যেতে পারে, উপনিবেশবাদের বৈশিষ্ট্য, যে এই উপনিবেশবাদকে কেন্দ্র করেই কিন্তু ইউরোপীয়রা নিজেদের উত্তম, মানে তারা সব থেকে উত্তম এবং তারাই হায়েস্ট পজিশনে থাকবে, এটা কিন্তু ইউরোপীয়রা মনে করতো এবং সেটা তারা বারে বারে দেখানোরও চেষ্টা করেছে। এই উপনিবেশবাদের সাথে আরেকটা জিনিস ভীষণভাবে রিলেটেড, সেটা হলো ক্যাপিটালিজম, অর্থাৎ পুঁজিবাদ। পুঁজিবাদ বা ক্যাপিটালিজম কিভাবে যুক্ত, এই ক্যাপিটালিজমও তোমাদের 5 মার্কসের জন্য আসবে বা আসতে পারে। সেটা হলো যে শিল্প বিপ্লবের সময়কালটা যদি আমরা দেখি, উপনিবেশ দখলের লড়াই বা উপনিবেশ দখল করার প্রবণতা শিল্প বিপ্লবের অনেক আগে থেকেই চলছিল, কিন্তু শিল্প বিপ্লবের ফলে দেখা যায় দেশীয় কুটির শিল্পগুলোর ধ্বংস হয়, মেশিন বেসড যে সমস্ত প্রোডাকশন সেইগুলো তৈরি হতে শুরু করে। মেশিন বেসড প্রোডাকশনগুলো তৈরি হওয়ার ফলে প্রচুর পরিমাণে মুনাফা বা পুঁজি পুঁজিপতি বা মালিক শ্রেণীর হাতে চলে আসে। এই পুঁজি
আস্তে 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 বেড়ে যাওয়াতে সেই পুঁজির লগ্নির একটা জায়গা তাদের প্রয়োজন ছিল। এই পুঁজির লগ্নি করার জন্য অর্থাৎ ইনভেস্ট করার জন্য তাদের মার্কেটের প্রয়োজন হলো, এবং এই যে বাজার দখল করতে শুরু করলো এটা কিন্তু পুঁজিবাদী প্রসারের জন্য। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে দুটো শ্রেণীর উদ্ভব হলো, শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী। শ্রমিক শ্রেণীকে নানানভাবে অত্যাচার করে, শোষণ করে, শ্রমিক শ্রেণীর প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করে মালিক শ্রেণী প্রচুর পরিমাণে অর্থ নিজেরা কুক্ষিগত করে করতে শুরু করলো, এবং মালিক শ্রেণীর হাতে প্রচুর পরিমাণে পুঁজি চলে আসায় সেই পুঁজিকে তারা বাড়ানোর চেষ্টা করলো। কারণ নিজের দেশের সভূমির প্রয়োজন মিটিয়ে তারা সেই পুঁজিকে আরও বিস্তার করতে চাইলো বা আরও বাড়াতে চাইলো। সেই ক্যাপিটালটা যখন তারা ইনভেস্ট করার জায়গা খুঁজলো, সেটা কী ছিল? সেটা ছিল উপনিবেশগুলো। অর্থাৎ ইউরোপের যে সমস্ত দেশ, আমরা ধরে নিলাম ইংল্যান্ড, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময় র মেটেরিয়ালস তারা ভারত থেকে সংগ্রহ করেছিল, মানে কাঁচামাল, পাট, তুলা, বিভিন্ন জিনিসপত্র তারা কিন্তু ভারত থেকে সংগ্রহ করেছিল, সংগ্রহ করে নিজের দেশে নিয়ে যায় এবং নিজের দেশে শিল্প বিপ্লবকে প্রসার ঘটায়। এবং সেখানে শিল্প বিপ্লবের মাধ্যমে মেশিন বেসড যে প্রোডাকশনগুলো তৈরি হতো সেই জিনিসগুলো তারা আবার ভারতের বাজারে এনে বিক্রি করতে শুরু করলো। এইভাবে দেখা যায় যে পুঁজিবাদের উদ্ভব হতে শুরু করলো। অর্থাৎ একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের ওপর অর্থনৈতিকভাবে নিজের অধিকার কায়েম করতে শুরু করলো। এইভাবে আমরা দেখি যে উপনিবেশবাদ এবং পুঁজিবাদ দুটো কিন্তু রিলেটেড নানানভাবে। সেটা শিল্প বিপ্লবের প্রেক্ষাপট দিয়ে যদি আলোচনা করা যায় তাও আমরা দেখব দুটো রিলেটেড। আবার যদি আমরা উপনিবেশ দখল করার যে লড়াই হচ্ছিল সেই সময় সেটাও যদি আমরা দেখি তাও দেখব আমরা রিলেটেড, যে পুঁজিবাদ এবং উপনিবেশবাদ কিন্তু একে অপরের সাথে রিলেট করা যায়, এবং রিলেটেড শুধু রিলেট করা যায় না। আর ইম্পেরিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ কী ছিল? এম্পায়ার, সাম্রাজ্য থেকে সাম্রাজ্যবাদ এসেছে। যখন এই পুঁজিপতি শ্রেণী বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো মানে রাষ্ট্রগুলো উপনিবেশ দখল করতে শুরু করলো, দখল করার পর তারা যেই রাষ্ট্রকে দখল করতো সেই রাষ্ট্রে তাদের অধিকার কায়েম করতো, অর্থাৎ তাদের অধিকার কায়েম করতো মানে তাদেরকে শাসন করতো, শোষণ করতো, সেখানকার ব্যক্তিদের নিজেদের দাসে পরিণত করে রাখতো, সেখানকার সমস্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে নিয়েছিল এই ইউরোপিয়ান রাষ্ট্রগুলো। এবং এইভাবে করে একটা রাষ্ট্রকে অধিকার করে তারা থেমে থাকেনি, তারা আস্তে আস্তে একটা রাষ্ট্রকে অধিকার করে সমস্ত মহাদেশটাকে নিজের অধীনে আনার চেষ্টা করেছে। এটাই সাম্রাজ্যবাদ, অর্থাৎ তারা একটা সুবিশাল সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করেছিল ওই পুঁজি বিনিয়োগ বা উপনিবেশ দখল করার মাধ্যমে। এইভাবে করে উপনিবেশবাদ, ক্যাপিটালিজম এবং সাম্রাজ্যবাদ, অর্থাৎ উপনিবেশবাদ, পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদ, তিনটা কিন্তু একে অপরের সাথে রিলেটেড। এবং তোমরা 5 মার্কসের জন্য যখন লিখবে তখন দেখবে যে উপনিবেশবাদ এবং পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ কিন্তু একই রকম অনেকটা। এই জিনিস এই সময় মাথায় রাখবে যে আমি খুব ভালো একটা জিনিস তোমরা মনে রাখবে যে এই কোশ্চেনগুলো লেখার সময় তোমাদের কিন্তু একটা শিল্প বিপ্লব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। শুধু শিল্প বিপ্লব বললে বোধহয় ভুল হবে, তোমাদেরকে আরও কিছু জিনিস সম্পর্কেও একটু স্পষ্ট ধারণা থাকতে হবে। সেটা হলো কার্ল মার্ক্সের যে থিওরি প্লাস লেনিনের যে থিওরি, অর্থাৎ তাদের যে পুঁজিবাদ নিয়ে তাদের যে তত্ত্ব, অর্থাৎ তারা তো সমাজতন্ত্রের বা সাম্যবাদের কথা বলতেন, যেখানে শ্রমিকদের সমান অধিকারের কথা বলতেন, তারা ন্যায্য অধিকারের কথা বলতেন, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যে লেনিনের যে তত্ত্ব ছিল সেটা কিন্তু আমরা ক্যাপিটালিজমে দেখতে পারি, যে সকলের সমান অধিকার, শ্রমিকদের বেতন বা শ্রমিক যে অধিকার সেটার কথা কিন্তু এই তত্ত্বগুলোতে বলা হয়েছে। এবং একদম শেষের দিকে আমরা যদি 20 শতাব্দীর কথা বলি তাহলে কিন্তু আমরা দেখব যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ আর এই পুঁজিবাদ এইগুলো কিন্তু একটা বর্তমান বিশ্বে একটা একটা বড় আকার ধারণ করেছে, যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে ঝাঁপিয়ে যাওয়ার জন্য ক্ষমতা দখলের যে লড়াই, মানে শুধুমাত্র অর্থনৈতিক পাওয়ারকে নিজের হাতে নেওয়ার জন্য একটা ক্ষমতা দখলের লড়াই কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র মেতে উঠেছে। কী করে আরেকটা রাষ্ট্রকে তারা ঝাঁপিয়ে যেতে পারে এবং নিজেদের
কর্তৃত্ব আরেকটা রাষ্ট্রের ওপর তারা প্রতিষ্ঠা করতে পারে, এইটাই চেষ্টা কিন্তু তারা বরাবরই করে গেছে। এই হচ্ছে তোমাদের 5 মার্কসের 3টা জিনিস আমি আলোচনা করলাম, এবং তোমরা এইগুলো বইয়ের থেকে খুব ভালো করে পড়বে, কারণ 3টা টপিকই তোমাদের পরীক্ষার জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ